ভোগের খিচুড়ি মানে বুঝতেই পারছো একটা আলাদা রকমের টেস্ট চলে আসে তাতে। আজকে তোমাদেরকে আইফোন 15 ম্যাক্স প্রো দিয়ে দেখাবো কটা বাজে। আপাতত প্রবলেম হচ্ছে কানেক্টটা এরকম, স্টার্ট দিলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ফুয়েল ফিল্টার আর থ্রোটল বডি ক্লিন করা দরকার। মানে তোমার টাইমিংটা সেট করার জন্য, আচ্ছা টাইমিংটা ঠিকঠাক সেট হয়েছে নাকি এটা খুলে দেখা যাবে। KTM এর মোবিল যখনই চেঞ্জ করতে হয় তখন মোবিলের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে মোবিল ফিল্টার। এর মধ্যে যদি অয়েলটা চেঞ্জ করতে হয় তাহলে কি পুরোটা খুলতে হয়? এটা পুরো এটা এখান থেকে খুলে যাবে। ওখানে মাসি আমার গাড়িটাকে টেবিল বানিয়ে নিয়েছে আড্ডার জন্য, ঠিক করছে যে 250 নেবে না 390 নেবে। গাড়ি দেখতে ভালো লাগে, চড়তে ভালো লাগে, কিন্তু কেনার পর এই যে খরচাগুলো না, যখন যায় সব একসঙ্গে যায়। তো এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে চিনার পার্ক সার্ভিস সেন্টারে, এই যে পেছনে দেখতে পাচ্ছ KTM, আর এখানে রয়েছে আমাদের অ্যাডভেঞ্চার 250 আর 390, সঙ্গে দীপদা রয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি আধ ঘন্টা আগের থেকে দাঁড়িয়ে রয়েছি, দীপদাই জাস্ট সবেমাত্র এসছে, আর আমরা করাবো হচ্ছে আজকে সার্ভিসিং। আজকে ব্লগ এইভাবে এখান থেকে শুরু করছি, কারণ বেরোনোর সময় হেলমেট নিয়ে বেরোনি, আমাদের পাশেই পাড়া, মানে এপার ওপার এরকম আর কি, দীপদার তো আরোই কাছে। আপাতত কী প্রবলেম হচ্ছে সেটা আগে তোমরা দেখে নাও, তারপর বলছি যে কী কী কাজ করাবো না করাবো। আগে প্রবলেমটা দেখে কেন এসছি। আপাতত প্রবলেম হচ্ছে কানেক্টটা এরকম, স্টার্ট দিলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তোমারও এই সেম প্রবলেম হচ্ছে বলছো? আমারও সেম প্রবলেম দাদা, 390 তো একই অবস্থা। একটা ইস্যু হতে পারে, থ্রোটল বডিটা ক্লিন করাতে হতে পারে, ব্যাটারি ইস্যু হওয়ার কথা নয়, কারণ আমার ব্যাটারিটা চেঞ্জ করেছিলাম। এতক্ষণ থ্রোটল বডি খুলছে না, তো ততক্ষণ জিনিসটা বোঝা যাবে না, ওটা স্টার্টিং ইস্যুটা ওটা থ্রোটল বডির জন্যই হচ্ছে। ডাক্তারখানায় নিয়ে এসেছি, ডাক্তার যা বলে তাই হবে। কটা বাজে বলো তো? আজকে তোমাদেরকে আইফোন 15 ম্যাক্স প্রো দিয়ে দেখাবো কটা বাজে। 10:30 দেখেছো দাদা, আইফোন নিয়েছে নতুন, কিন্তু খাওয়ালো না। আমি বললাম ব্রেকফাস্টটা করাও, তাও করালো না। মানে যাই হোক, 10:37 বাজে, আমরা চলে যাচ্ছি সার্ভিস সেন্টার থেকে, কারণ এখানে একটা মোটা টাকার গল্প শুনেছি যে প্রায় 6-7,000 টাকা মতন লাগবে। গল্প আছে? হ্যাঁ গল্প রয়েছে। অনেকদিন ধরে সার্ভিস করাইনি, সেই কারণে খালি চালিয়ে গেছি। কিলোমিটার তো ওভার হয়ে গেছে, ডিসপ্লে দেখলে তো মনে হবে না নতুন বাইক এসেছে। পথ অয়েল, ইঞ্জিন অয়েল রয়েছে, মোবিল ফিল্টার, ফুয়েল ফিল্টার আর থ্রোটল বডি ক্লিন করা। তো এতগুলো মোটামুটি খরচা রয়েছে, আর বললো যে কালকে আসতে, কারণ কালকে এসে আমি একবারে বসে থেকে কাজ করে নিয়ে যাবো। যে কোনো সার্ভিস সেন্টারে বাইক রেখে দিয়ে যাওয়াটা আমার খুব একটা সুবিধা লাগে না, আর বলছিল যে আজকে রেখে দিয়ে গেলে কালকে পেয়ে যাবো, কিন্তু সেই রিক্স নিয়ে লাভ নেই, কি বলো? বলে না, চা খুলে এদিক ওদিক হয়ে গেল। তো ঠিক আছে, কালকে আবার আসবো, আর গোপ্রোর এই অ্যাডজাস্টারটা চলে এসেছে, দুদিন হলো ডেলিভারি হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে, এই কি আমার ঘড়ি বন্ধ, ও শিট, 14:22 অ্যাজ পার আমার KTM। চলে এলাম, টাটা। এখানে হচ্ছে আমার বড় মামার বাড়ি, আজকে ছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণ। ভোগের খিচুড়ি মানে বুঝতেই পারছো একটা আলাদা রকমের টেস্ট চলে আসে তাতে। পুজোর খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে শ্যামবাজার। বাইকে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করাতে একটু টাইম লাগবে, মানে ধরে নাও 4-5 ঘন্টা তো মিনিমাম লাগবেই, কারণ থ্রোটল বডি ক্লিন করাতেই অনেকটা সময় লেগে যায়। এমনিতেই আমার বাইকে ফুল ট্যাঙ্ক করা রয়েছে, আর তাছাড়াও নতুন ব্রেক প্যাড লাগানো, কে রিক্স নেয় ভাই? তো সেই জন্যই আমি সার্ভিস সেন্টারে দিইনি। আর তাছাড়াও আমার খেয়াল নেই যে কালকে আমাকে একটু বেরোতে হবে, কালকে যেতে হচ্ছে মাসির বাড়ি, বাইক তো রেখে যাওয়া পসিবল নাই। আর আমাকে ডাব্লুদা বললো যে কালকে আসলে ফার্স্ট আওয়ারে গাড়ির কাজ কালকেই হয়ে যাবে 1-1:30 দিক করে। তো আমার মনে হয় না যে কালকে গিয়ে সার্ভিস সেন্টারে কাজগুলো করাতে পারবো, তো সেই জন্যই আমি ঠিক করেছি যে পাড়ার যে দোকান আছে, মানে কাজ জানে, এমন নয় যে ওর কাছে আমি আগে কোনোদিনও কাজ করাইনি, ও কাজ জানে, তো ওর কাছে সে সমস্ত কাজগুলো করাবো। তো তার জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে শ্যামবাজার, শ্যামবাজার থেকে যে সমস্ত জিনিসগুলো চেঞ্জ ফেঞ্জ করাতে হবে সেগুলো চিরাগদার থেকে নিয়ে নেবো, তাহলে করে দেখা যাক কত কী খরচা পড়ে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সূর্যের আলোটা পুরো সামনে দিয়ে এসে পড়ছে, তো গোপ্রোয়ে কতটা কী ক্লিয়ারিটি আসছে বুঝতে পারছি না। আর এখন আমরা রয়েছি হচ্ছে উল্টোডাঙায়, উল্টোডাঙা থেকে আমরা ডান দিকে চলে যাবো শ্যামবাজারের দিকে। গোটা VIP রোড থেকে শুরু করে আপ টু মুচিবাজার পর্যন্ত ভয়ঙ্কর জ্যাম ছিল, তারপরে গিয়ে ফাইনালি পেয়ে গেছে একটু ফাঁকা রাস্তা, আর সামনে হচ্ছে গৌরী বাড়ি। এসে গেছি, এসে গেছি শ্যামবাজার, এসে গেছি দিদি স্ট্যান্ড। হ্যালো,
তো শ্যামবাজার থেকে মোবিল নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ টাইম হয়ে গেল, কারণ এখানে দাঁড়িয়ে একটু বাইকারদের দাদার সঙ্গে কথা বলছিলাম, রোহিতদার সঙ্গে, আর ওইদিকে চিরাগদার সঙ্গেও কথা হলো। KTM এর মোবিল যখনই চেঞ্জ করতে হয় তখন মোবিলের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে মোবিল ফিল্টার। আর সেই মোবিল ফিল্টারটা এখানে কোথাও পাইনি, কারণ লোকাল মাল তো লাগাবো না, ওটা আমি সার্ভিস সেন্টার থেকেই নেব। মোবিল ফিল্টারের সঙ্গে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওরিং। ওটা ওই 6-7 টাকা মতন দাম নেয়, কিছুই না, একটা কালো গার্ডারের মতন জিনিস। তো এই দুটো জিনিস আমি সার্ভিস সেন্টার থেকে নেব, নিয়ে দেন লোকাল থেকে ফিট করাবো, মানে লোকালের দোকান থেকে আর কি, আমাদের পাড়ায়। আর এখান থেকে চলে যাবো বাঁদিকে, কাকা একটু সাইড, খরচাই খরচা ভাই, খরচাই খরচা। গাড়ি দেখতে ভালো লাগে, চড়তে ভালো লাগে, কিন্তু কেনার পর এই যে খরচাগুলো না, যখন যায় সব একসঙ্গে যায়। বাইকের পিছনে খরচা না এমন একটা জিনিস, মানে এক এক করে যদি খরচা হয় তাহলে তোমার মনে হবে যে আজ এটা কালোটা লেগেই রয়েছে, আবার যদি সবটা একসঙ্গে খরচা এসে দাঁড়ায় তখন মনে হয় যে ভাই একসঙ্গে এত টাকা। লাস্টবার সার্ভিসিং করানোর পর থেকে আমার বাইক চলে গেছে প্রায় 4000 কিলোমিটার, আর এই 4000 কিলোমিটার হয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে না, মোবিলটাকে তো ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর এই মোবিল চেঞ্জ ছাড়াও আরও টুকটাক কিছু কাজ রয়েছে, যেমন ফর কয়েলটা চেঞ্জ করতে হবে, বা কুলেন্টটাকে চেঞ্জ করাতে হবে, ভাবছি ক্লাচটাকেও চেঞ্জ করিয়ে নেবো, ক্লাচ ওয়্যারটাকে। তো এই সমস্তগুলো করার জন্যে টোটাল যে হিসেবটা সেটা আমাকে সার্ভিস সেন্টার থেকে বলেছিল 6500 মতন পড়বে অ্যাপ্রক্স। পাড়ার দোকানে জিজ্ঞাসা করলাম ওখানে কত পড়ে, ওখানে বললো যে 450-500 টাকা মতন জাস্ট লেবার চার্জ লাগবে, আর বাদবাকি টাকা আমার পার্টসে যা যা দাম পড়বে সেটাই। তো ফর কয়েলটা আর কুলেন্টটা ইমিডিয়েট চেঞ্জ না করলে আমি মোবিলটা আজকেই চেঞ্জ করে নেবো, যার জন্য মোবিলটা এখানে কিনতে এলাম। আর অ্যামাজনে আমি দাম দেখেছিলাম হচ্ছে 1265 সামথিং, আর বাইরে দিয়ে কিনতে হলে 1500 দুখানা বোতল কিনতে হবে। তো 1500 দুটো বোতল কিনে নিয়েছি, আমার পড়েছে হচ্ছে 2300 টাকা, 1150 করে। হোয়াইট লাইন পার হয়ে গেছিলাম, বাই চান্স যদি চালান কেটে থাকে অনলাইন তাহলে গল্প হয়ে গেল, আবার 1000 টাকা। মাঝে মাঝে ফেসবুকে একটা টি শার্ট দেখি যাতে ট্যাগ লাইন সামনে লেখা রয়েছে বেরোলেই খরচা, এখন আমার মনে হচ্ছে ওইটাই, ওটা একটা কিনতে হবে। কোথাও ঘুরতে টুরতে গেলাম, সেখানে গিয়ে খরচা হলো একরকম মানা যায় যে হ্যাঁ আমি একটা জায়গায় গেছি, সেখানে গিয়ে আমার এত টাকা খরচা হয়েছে। কিন্তু লাস্ট 3 মাস লোকালেই বাইক যা চালিয়েছি তাতে করেই মিটার কনসোলের রিডিং উঠে গেছে অনেক, আর সেখানে গিয়ে আমাকে এই খরচাগুলো তো করতেই হবে, আফটারঅল বাইক নিয়েছি যখন, তো এই খরচাগুলো তো লেগেই থাকবে। তো ঠিক আছে, ইটস ওকে। আর হেলমেটের ভাইজার নামিয়ে নিয়েছি, জগৎটা জন্ডিস হয়ে গেছে, চলো একটু এগিয়ে যাওয়া যাক। তো এটা হচ্ছে এই যে মোবিল ফিল্টার, আর তার সঙ্গে ওরিং, কিছুই না, কালো গার্ডারের মতন দেখতে একটা ছোট্ট জিনিস, ওর দাম 6 টাকা, আর এটার দাম সবটা মিলিয়ে 85 পড়েছে। আর ওই দাঁড়িয়ে রয়েছে আমাদের দুজনের গাড়ি, এখানে আর ওখানে, ওখানে মাসি আমার গাড়িটাকে টেবিল বানিয়ে নিয়েছে আড্ডার জন্য, ঠিক করছে যে 250 নেবে না 390 নেবে, গভীর আলোচনা। তারপরে বললে যে আমাকে তো বিনা পারমিশনে ব্লগ বানিয়ে নিলে কি করে। তো আপাতত আমরা চলে এসেছি এখানে বাইকের গ্যারেজে, আর এখান থেকে আমরা করব হচ্ছে বাইকের মোবিল চেঞ্জ। মোবিল চেঞ্জ করতে গেলে এই জিনিসটা লাগবে, তোমাদেরকে তো বললামই। এই হচ্ছে মোবিল ফিল্টার, আর ওখানে রয়েছে হচ্ছে মোবিল। মোবিল এখনো গরম রয়েছে, চারচারে ভাবটা আর কেটে গেছে, কিছুই নেই। আর এখানে রয়েছে হচ্ছে মোবিল ফিল্টার, এর মধ্যে যদি অয়েলটা চেঞ্জ করতে হয় তাহলে কি পুরোটা খুলতে হয়? এটা পুরো এটা এখান থেকে খুলে যাবে। আচ্ছা, এটা পুরোটা খুলে বার করে আলাদা করে চাকা খুলতে হবে, দেন তারপর ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দাদা গেছিল হচ্ছে সার্ভিস সেন্টারে এর অয়েলটা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু অয়েলটা পাইনি, নাহলে আজকে চেঞ্জ হয়ে যেত। তোমার কাছে হবে তো ফর কয়েল চেঞ্জ? এটা হচ্ছে পুরনো মোবিল ফিল্টার, আর নতুনটা তোমাদেরকে দেখাই, সি কানেক্টটা এরকম, এই যে পুরো এরকম। এটা ফার্স্ট টাইম মোবিল একটু ভিজিয়ে নিতে হয় নতুন মোবিল দিয়ে, ভিজালে ভিজাতেও পারিস না হলে নাও ভিজালে, যাইতার জন্য খুব ভালো, মানে স্মুথ থাকে ব্যাপারটা, মোবিলটা উঠতে সময় লাগে তো, প্রেসার কুকারে গাড়ারের মতন, খালি সাইজটা একটু ছোট। তোমাদেরকে দেখানো হয়নি, এই মোবিলটা আমি নিয়ে এসেছি মোটুলের 7100 10W50, এটা ফুললি সিনথেটিক, এই একটা আর একটা, ওই যে টোটাল দুখানা 1.5 লিটার করে, আমার টোটাল 3 লিটার লেগেছে হচ্ছে 2300 টাকা, আর গাড়িতে ঢালতে হবে হচ্ছে 1700।
তোমার টাইমিং বলে থাকে, ম্যাগনেট থাকে, ম্যাগনেটের টাইমিং আছে। আচ্ছা, এটা খুলে তোমার টাইমিংটা সেট করার জন্য, আচ্ছা, টাইমিংটা ঠিকঠাক সেট হয়েছে নাকি এটা খুলে দেখা যায়। আর এটাতে খুলে বুটিং দিয়ে সেট করে, ঠিক আছে। অ্যাকচুয়াল যে মোবাইলটা থাকে কেনার সময় সেটা কালারটা খানিকটা এরকম থাকে, রেড ওয়াইন, আর ইউজ হয়ে যাওয়ার পর এরকম কালার হয়ে যায়। তো বন্ধু, মোবাইল চেঞ্জ করে নেওয়ার পর এবার বাইকটা নিয়ে একটু বেরিয়েছি রাম মন্দিরের দিকে, জাস্ট ফর টেস্টিং যে কীরকম কী তফাত হচ্ছে সেটা দেখার জন্য। আর এছাড়া বাকি যে কাজগুলো সেগুলো একে একে আবার পরে গিয়ে করাবো। KTM এর যে সার্ভিস সেন্টারটা রয়েছে না চিনার পার্কে, দীপদার বাড়ি ঠিক সার্ভিস সেন্টারের উল্টো দিকের গলিতে, তো আমি দাদাকে বলেছিলাম যে দাদা তুমি একবার গিয়ে দেখো যে ফর্ক ফিল্টার বা ফর্ক অয়েল যেটা আর কি, ফর্ক অয়েল, ফর্ক সিল এই সমস্তগুলো যদি পেয়ে যাও, আর তার সঙ্গে হচ্ছে মোবিল ফিল্টার। তো মোবিল ফিল্টারটা একমাত্র পেয়েছে, বাকি জিনিসগুলো পায়নি। এই এতগুলো কাজ একের পর এক করাচ্ছি বা করাতে চলেছি, কিছু আজকে করিয়ে ফেললাম, সেগুলোর একটাই কারণ হচ্ছে যে আসছে ডিসেম্বর মাসে লাইন দিয়ে ট্রিপ লেগে রয়েছে, মানে প্ল্যান সেট হয়ে রয়েছে, তো সেগুলো সমস্ত যাব, তো সেই জন্য এই সমস্ত কাজ। মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে আজকে, আর তার সঙ্গে খরচাটাও অনেকটা হয়ে গেছে, বাট ইটস ওকে। আমার না তো বিড়ি সিগারেটের কোনো নেশা আছে, না ঢুকু ঢুকুর নেশা। খরচা সেরকম বলতে আমার যেটুকু হয় সেটুকু সবটাই এই বাইক আর বিভিন্ন রকম গ্যাজেটস এর উপরে। একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে আমার ওই সমস্ত খাতে খরচা নেই, এটির দ্বারাও কিন্তু তাই, আমরা নির্ভেজাল, যা খরচা মোবিল টোবিল যদি দিয়ে দিতে চাও তো দিতে পারো। নেশাটা ওইদিকে, নেশাটা ওইদিকে, ড্রোন, ব্যাটারি, গোপ্রো, গোপ্রো এই সমস্ত, ইনস্টা 360 এই সমস্ত গুলো, এগুলো নেশা আছে। এখানে এসেছিলাম, একটা রিল ফিল বানালাম, আর সেই রিল তোমরা পেয়ে যাবে হচ্ছে ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি টোটাল কত টাকা খরচা হলো আজকে আপাতত, আর এরপর যে খরচাগুলো রয়েছে সেগুলো কী কী করানোর রয়েছে না রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো, তো তার জন্যে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এবার তোমাদের সঙ্গে আসল কথা বলবো যে খরচা কত হলো, তো শুরু থেকে শুরু করা যাক। শুরুতে কত কী খরচা পড়েছে আজকে গোটা দিন জুড়ে বাইকের পেছনে সেই সমস্তটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা করেছি ফোনপে দিয়ে পেমেন্ট, তো বলতে সুবিধা হবে। চায়ের ঢেকুর উঠছে, সকালবেলা সার্ভিস সেন্টারে যাওয়ার পর যেটা শুনেছিলাম সেটা হচ্ছে 6,500 টাকা, আর সেই 6,500 টাকার খরচা বাঁচানোর জন্য আমি গেছিলাম হচ্ছে শ্যামবাজার। শ্যামবাজারে গিয়ে সেখান থেকে আমি টুকটাক যেগুলো কিনবো হয়েছিলাম তার মধ্যে পেয়েছি শুধুমাত্র মোবিলটা, আর ফিরে এসে তারপর দীপদাকে তো বলেইছিলাম যে মোবিল ফিল্টারটা নেওয়ার জন্য, তার সঙ্গেই ওয়ারিংটা থাকে। তো যে খরচাটা হয়েছে সেটা আমার এখানে গুগল পে হিস্ট্রিতে রয়েছে। তো চিরাগটার দোকান আমি দিয়েছি হচ্ছে 2,300 টাকা মোবিলের জন্য, আমার 3 লিটার মোবিল লেগেছে, 3 লিটার লাগেনি, মানে 3 লিটার আমি কিনেছি যার মধ্যে থেকে আমার লেগেছে হচ্ছে 1700 ML। আর এরপর মোবিলটা ঢালার জন্য আমাকে দিতে হয়েছে গ্যারেজে 60 টাকা, তারপর আমি দীপদাকে পেমেন্ট করেছি 85 রুপিস ফর মোবিল ফিল্টার, আর তারপর আমরা একটু আগে গেছিলাম হচ্ছে চা খেতে গিয়ে পেমেন্ট করেছি 30 টাকা, সেটাও এখানে দেখতে পেলাম, জিপে দিয়ে পেমেন্ট করেছি তো বলে দিলাম। তো লাভ কথার একটাই কথা হচ্ছে বাইক কিনলে, বাইকটাকে ভালোবাসলে, বাইকটাকে চালালে, তার ফিল নিলে, তার প্রতি এতটুকু তো খরচা করা যেতে পারে, না আছে গার্লফ্রেন্ড, না আছে কোনো নেশা, তো যা খরচাপাতি সব আমার এই বাইকের পেছনে, এটুকু আপাতত খরচা হয়েছে। কিন্তু এরপর আরও অনেক কাজ বাকি আছে বাইকে যেগুলো তোমাদেরকে ভিডিও চলতে চলতে বলেইছি, তো সেই সমস্তগুলো করাবো, আর সেই সমস্তগুলোতে কত কী খরচা হচ্ছে না হচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে একটাই কথা বলবো সেটা হচ্ছে যাই বাইক কেন না কেন সেটাকে একটু যত্ন করতে পারলে সেটা তোমাদের সঙ্গে অনেক দিন থাকবে, আর তোমাকে সেই একই রকম মানে নতুনের মতন ফিল আগোড়াই দিয়ে যাবে। তো বাইকে এইটুকু যত্ন তো বানতা হ্যায় বস। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দিও যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ও হ্যাঁ, ভালো কথা, নতুন করে এত কিছু খরচা করছি তার একটাই কারণ সেটা হচ্ছে খুব শীঘ্রই নতুন রাইড আসতে চলেছে, 23 ডিসেম্বর বেরোচ্ছি, আর এমন জায়গায় যাচ্ছি যেখানে টেম্পারেচার মাইনাস ক্রস করতে পারে। তো গেস করো, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও যে আমি কোথায় যেতে চলেছি, আর জানাতে থাকো মাইনাসের নিচে টেম্পারেচার থাকবে আশা করছি। তো দ্যাটস ইট ফর দ্য ব্লগ টুডে, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।